আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তালা দিয়ে থাকেন যে বাবা মাকে আল্লাহ তালা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজ আজিম লাভ করবেন কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আয়দাম আল জাজা এ মা বালা আয়দামিল বালা মানুষের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার সবাব তত তিনি বেশি পাবেন অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন গর্বে ধারণ করেছেন লালন পালন করছেন তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সব পেয়ে থাকেন তার চাইতে ইনি বেশি সব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে এবং প্রতিবন্ধী শিশু এটি আজ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা ফেলামাত্রে গর্ভ থেকে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটি জায়জ নয় আল্লাহ রবুল্লা আলমে পানসুরা নিসার তিরানব্বই নম্বর আয়ত্তে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন এজন্য আল্লাহর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন তার জন্য নবী করিম সাল্লাহ আসলাম হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি যেমন ত্রিমিজির একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিহি অবিলতি আফসিহি আওয়ালদিহি ওয়ামালহী আল্লাহ আলমিনী ইমানদারকে তার নিজের তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তালা পরীক্ষা দেন সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন তাহলে আল্লাহ রবীর কাছে তিনি সাক্ষাৎ করেন অবস্থা যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না অন্য এক সে আসসালাম কিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ইমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নে কামল তুমি লেখো থেকে সে করতে পারে যদি তাকে আল্লাহ তালার উপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল আল্লাহ তালা তার গুণা মাফ করলেন আর যদি এই অবস্থায় তার মৃত্যু হয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন দান করেন এটি মোসুদ আহমসব কে বর্ণিত হয়েছে এই জন্যই অবস্থা সবর করা উচিত একান্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পল পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন ওলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে